শেষে আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ তুমি আমাদের যাবতীয় পাপকে ক্ষমা করো এবং আমাদের তৌবাকে কবুল করো। আল্লাহ আমরা আমরা আমাদের উপরে জুলুম করেছি, তুমি জানো সেটা, তুমি আমাদের এই জুলুম পাপকে মাফ করে দিয়ে তুমি তোমার রহমতের ছায়ায় আমাদেরকে আশ্রয় দান করো। আল্লাহ আমিন। আল্লাহ তোমার কাছেই আবারও চাচ্ছে গোটা পৃথিবী বন্দী অথবা পরিবেশ পরিস্থিতিকে তুমি স্বাভাবিক এবং কল্যাণময় করে দাও। আল্লাহ তোমার উপরে কেউ কারো ক্ষমতা নেই, তুমি ক্ষমতাবান। আল্লাহ তুমি আমাদের উপরে রহমত নাজিল করো। আমরা দোয়া করছি তোমার কাছে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বানা লা তুয়াখিজনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা ওয়ালা আল্লাযিনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب اغفر وارحم وأنت خير الراحمين الله أكبر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله শেষে বলছি প্রত্যেক মুসলিম দেশকে তুমি হেফাজত করো, মুসলিমকে হেফাজত করো, পাশাপাশি হারাম আইনকে তুমি হেফাজত করো। প্রত্যেকটা মসজিদে মুসল্লিদেরকে যাওয়ার তুমি সুযোগ করে দেও। তোমার রহমত পাওয়ার স্থান হলো মসজিদ। মসজিদে যাওয়া থেকে বিরত থাকা মুমিনের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টকর। তুমি মসজিদে যাওয়ার সুযোগ করে দাও, এ বালা মুসিবত তুমি তুলে নাও, মহামারী তুলে নাও, তুমি রহমত নাজিল করো। তুমি মক্কা মদিনা হারামাইনকে খুলে দাও, যেখানে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে এসে রহমতের জন্য আসে। তুমি নিজেই বলেছো, ইন্না ওয়াল ভাই তুমি উদিয়াল ইন্নাস লাল্লা দেবী মক্কা মুবারকা ওয়া হুদাল্লিল আলামিন। এটা হলো বরকতময়, তুমি এর বরকতের ওসিলাই সমস্ত মুসলিমকে হেফাজত করো এবং প্রত্যেকটা মসজিদকে খুলে দেওয়ার ব্যবস্থা করো এবং রহমতের মাধ্যমে তো মহামারীকে তুলে নাও। আল্লাহ আমিন। রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্না কান্তাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون سلام للمرسلين والحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم.